আচ্ছা, আপনি তো অনেক দিন ধরেই হাড় ক্ষয়ের চিকিৎসা করছেন, সেক্ষেত্রে একটু জানতে চাই যে ধরেন আপনার প্র্যাকটিস লাইফে কোন ধরনের বা কোন জয়েন্টগুলোর হাড় ক্ষয় বেশি পেয়ে থাকেন? আমাদের কমন হাঁটুর হাড় ক্ষয়, এটা বাংলাদেশে কমন, প্রায় আমরা পেয়ে থাকি হাঁটুর হাড় ক্ষয় রোগ। এবং দ্বিতীয় মেরুদণ্ডের স্পাইনে, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে এবং কোমরে। সাধারণত যদি হাঁটুতে হাড় ক্ষয় হয়, একজন পেশেন্টের প্রাথমিক কি লক্ষণ হবে বা কখন আপনাদের কাছে যোগাযোগ করবে? হ্যাঁ, সাধারণত হাড় ক্ষয় যদি হাঁটুতে হয়, যেটা আমরা এইজিং প্রসেসজনিত কথা বলছি, সেই ক্ষেত্রে যেটা হবে, রোগীর কমপ্লেইন আসবে হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, সেটা একটা হাঁটুতে হতে পারে। আচ্ছা, সাধারণত এক হাঁটু দিয়ে শুরু হয় এই এই রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে। এবং ব্যথা, সিঁড়ি বাইতে গেলে তার ব্যথা হয়, বা সিঁড়ি থেকে নামতে গেলে ব্যথা হয়, অথবা সে নিচে বসে উঠবস করতে গেলে তার ব্যথা হতে পারে, বা রোগী নামাজ পড়তে গেলে তার এই ধরনের পশ্চারাল ব্যথা ব্যথার কথা। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।